আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। আফগানিস্তানের পাশে থাকতে জোরদার হচ্ছে চীন রাশিয়া ইরানের সহযোগিতা। বারবার বদলেছে আফগান পতাকা। আফগান জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা ন্যাটো বাহিনীকে। আফগান পতাকায় যুক্ত হচ্ছে কালেমায়ে তায়েবা। তালেবানকে বিশ্বাস করবেন না, আফগান বিমান বাহিনীর প্রথম নারী পাইলট। এবং সর্বশেষ, নির্ধারিত সময়সীমার পরও আফগানিস্তানে থাকতে পারে মার্কিন সেনা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আফগানিস্তানের পাশে থাকতে জোরদার হচ্ছে চীন রাশিয়া ইরানের সহযোগিতা। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়দ ইব্রাহিম রাইসি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শীর্ষ এই তিন নেতা টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় বহুপক্ষীয় সহযোগিতা বিস্তারের পাশাপাশি আফগানিস্তান নিয়েও গুরুত্বের সাথে আলোচনা করেছেন। চীনা প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, পররাষ্ট্র ক্ষেত্রে চীনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা বিস্তারকে ইরানের সরকার সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছে। আফগানিস্তানের নিরাপত্তা, স্থিতিশীলতা, শান্তি প্রতিষ্ঠায় ইরান চীনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট রাইসি জানান। এর আগে ইরানের প্রেসিডেন্ট রাইসি ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমির সঙ্গে টেলিফোন আলাপে বলেছেন, দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সহযোগিতা বিস্তারের জন্য শক্তিশালী, স্বাধীন, ঐক্যবদ্ধ, নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ ইরাক গঠন জরুরি। আফগানিস্তানের বর্তমান ঘটনাবলী এই অঞ্চলের প্রতিবেশী সব দেশের জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ওই দেশটির জনগণের বহুদিনের দাবি। তাই ইরান, চীন ও রাশিয়া সম্মিলিতভাবে এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। চীন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের টেলিফোন আলাপে এই বিষয়টি ব্যাপক গুরুত্ব পেয়েছে। বারবার বদলেছে আফগান পতাকা। বদলে গেছে আফগানিস্তানের সেনা পতাকা। তালেবানের সাদা পতাকা উঠছে রাজধানী কাবুলের মসনদে, যার বিরোধিতা করে উত্তরে জালালাবাদ সহ দুটি শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। তালেবানের পতাকা সরিয়ে পূর্বতন সরকারের জাতীয় পতাকা তোলা হয়েছে সেখানে রাস্তায় রাস্তায়। তবে এই প্রথমবার আফগানিস্তানের পতাকা বদল হয়নি। 100 বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে আজ পর্যন্ত অন্তত 18 বার বদলেছে এই পতাকা। 1901 সাল থেকে 1919 সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছেন সম্রাট হাবিবুল্লাহ খান। তার রাজত্বে সেখানে পতাকার প্রচলন হয়। তার রাজত্বে যে পতাকার প্রচলন হয় তার মাঝে একটি মসজিদের ছবি ছিল। 1921 সালে ব্রিটিশদের হাত থেকে পুরোপুরি মুক্তি লাভ করে আফগানরা। তখন রাজা ছিলেন আমানুল্লাহ খান। তিনি পতাকার ভেতরের মসজিদের ছবি একটু বদলে দিলেন। 1992 সালে কাবুলের দখল নেয় মুজাহিদিন। বুরহানউদ্দিন রাব্বানি হলেন নতুন প্রেসিডেন্ট। তার আমলে ফের পতাকা বদলে যায় অনেকটাই। সবুজ, কালো এবং সাদা এই তিন রঙে সেজে ওঠে পতাকা। আমানুল্লাহ এবং নাদির শাহের আমলে পতাকার মাঝে যে নকশা ছিল সে দুয়ের মিশেলে নতুন নকশা বানানো ছিল। 2001 সালে আফগানিস্তানের দখল নেয় আমেরিকার সেনারা। রাব্বানি ফের ক্ষমতা ছিলেন, তার সঙ্গে ফের আরও একবার পতাকার বদল ঘটল। 2021 সালে এর আগস্টে ফের আফগানিস্তান দখল করে নেয় তালেবান। ফের কাবুলের মসনদে নিজেদের পতাকা উড়িয়ে দেয় তালেবান। সূত্র আনন্দবাজার। আফগান জনগণকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা ন্যাটো বাহিনীকে। ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা ও ন্যাটো বাহিনী শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল। কাজে তারা নিজেদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আফগান জনগণের উপর যে সীমাহীন দুঃখ কষ্ট চাপিয়ে দিয়েছে সেজন্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন জারিফ। তিনি বলেন, আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাস বিরোধী যুদ্ধের যে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে এসেছিল সেই দুটি উদ্দেশ্যই চরমভাবে ব্যর্থ হয়েছে। ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত 20 বছরে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক উপস্থিতির কারণে যেসব মানুষ হতাহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে। আফগান পতাকায় যুক্ত হচ্ছে কালেমায়ে তায়েবা। আফগানিস্তানের জাতীয় পতাকা প্রতিস্থাপন করতে চায় তালেবানরা। তাদের প্রস্তাবিত পতাকার মাঝের সাদা অংশে
লেখা থাকবে মুসলিম ধর্মের কালেমায়ে তায়েবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালেবানের এই সাদা পতাকা উড়ছে রাজধানী কাবুলের মসনদে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, এই প্রথমবার আফগানিস্তানের পতাকা বদল হলো না, এখন পর্যন্ত অন্তত 18 বার বদলেছে পতাকা। 1996 সালে আফগানিস্তানে তালেবানের শাসন শুরু হয়। রাব্বানের সময় মুজাহিদিনদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। ধীরে ধীরে কাবুলের দখল নেয় তালেবান। সাদা কাপড়ের মাঝে কালো হরফে কালেমা শাহাদাত লেখা পতাকা উঠে কাবুলে। আফগান পতাকা অপসারণের সময় কমপক্ষে 2টি আফগান শহরে বিক্ষোভের সূত্রপাত হয়। নিজেদের পতাকা উড্ডয়ন করলেও আফগান জনগণের উপর কোনো প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। পাশাপাশি নারী অধিকার ও শিক্ষার অধিকারের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করেছে দলটি। তালেবানকে বিশ্বাস করবেন না, আফগান বিমান বাহিনীর প্রথম নারী পাইলট। দীর্ঘ 20 বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। ক্ষমতা দখলের পর নারীদের প্রতি আরো মানবিক হওয়ার আশ্বাস দিয়েছেন তালেবান নেতৃত্ব। তারা জানিয়েছেন নারীরাও স্কুলে এবং কর্মক্ষেত্রে অবাধে যাতায়াত করতে পারবেন, তবে শরীয়ত আইন মেনে। কিন্তু তালেবান নেতৃত্বের এই প্রতিশ্রুতিতে আস্থা রাখা নিয়ে সতর্ক করলেন আফগানিস্তানের প্রথম নারী বিমান বাহিনীর পাইলট নীলুফার রহমানি। বর্তমানে আফগানিস্তানে আটকা পড়েছেন রহমানের পরিবার। রবিবার তালেবান বাহিনী কাবুল দখলের পর থেকেই পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় তিনি। 2013 সাল থেকে রহমানিকেও একাধিকবার খুনের হুমকি দিয়েছে তালেবান। নিশানা করা হয়েছিল তার পরিবারকে। 2015 সালে আফগানিস্তান ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন রহমানি। তারপর 2018 সালে আশ্রয় নেন আমেরিকায়। সংবাদ মাধ্যমে নিজের আশঙ্কার কথা জানিয়ে রহমানি বলেন, কিছুদিনের মধ্যেই খোলস ছেড়ে বেরিয়ে আসবে তালেবান। এবং সর্বশেষ, নির্ধারিত সময়সীমার পরও আফগানিস্তানে থাকতে পারে মার্কিন সেনা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে চূড়ান্ত সময়সীমা তিনি নির্ধারণ করেছিলেন, তারপরেও আমেরিকান সেনাদের সেদেশে থাকতে হতে পারে। যেহেতু সশস্ত্র তালেবান যোদ্ধারা দেশ ছাড়তে মরিয়া মানুষদের কাবুল বিমানবন্দরে পৌঁছাতে বাধা দিচ্ছে, বাইডেন চান এ মাস শেষ হবার আগেই আমেরিকান সেনারা আফগানিস্তান ছেড়ে যাক। কিন্তু এখনও দেশটিতে আটকে রয়েছেন 15,000-এর মতো মার্কিন নাগরিক। আমেরিকার প্রেসিডেন্ট ABC নিউজ চ্যানেলকে এক সাক্ষাৎকারে বলেন, কাবুলে বিশৃঙ্খলা অসম্ভাবই ছিল। বিদেশি সরকারগুলো দেশটি থেকে পশ্চিমা নাগরিক এবং যেসব আফগান তাদের জন্য কাজ করছিলেন তাদের বিমানে করে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কাজ আরো গতিশীল করছে। ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে এখনও সেখানে যেসব আমেরিকান নাগরিক রয়ে গেছেন তাদের এবং আমেরিকান সামরিক বাহিনীর সাথে আগে কাজ করেছেন এমন 50-65,000 আফগানকে তারা সরিয়ে নেবে।